হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জশমউদ্দিন খন্দকার, জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ওপেন স্প্রেডশিট অন গুগল শিট, অর্থাৎ গুগল শিটের উপরে আমাদের কোনো তৈরি করা আমাদের যে স্প্রেডশিটগুলো আছে সেগুলো কীভাবে আমরা ওপেন করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা কোথায় চলে আসবো, আমরা এখানে গুগল শিটের মধ্যে আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট আমাদের এখানে আছে, কিন্তু আমরা এই শিটের মধ্যে এখন আমরা কাজ করতে চাই না। আমরা চাই যে আমাদের যেই শিটগুলো মানে যেই স্প্রেডশিটগুলো অলরেডি করা আছে তো সেগুলো আমরা ওপেন করে চাচ্ছি এখানে কাজ করার জন্য। তো সেটা ওপেন করার জন্য কী করতে হবে, আমাদের চলে আসতে হবে ফাইল মেনুতে, তারপরে চলে যাবো আমাদের ওপেন, আমরা ওপেন এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমাদের ওপেনে ফাইল, আমাদের সেই ফাইলগুলো ওপেন করার জন্য এখানে আমরা কোন জায়গা থেকে ওপেন করবো, তো ওপেন করার এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে মাই ড্রাইভ, তাহলে আমার এখানে যে আমি যে জিমেল দিয়ে এখানে কী করছি আমার এই গুগল শিটে আমি ওপেন করছি, সেই জিমেলের মধ্যে যে মাধ্যমে দেখা গেছে আমাদের যে গুগল ড্রাইভের মধ্যে আমাদের যে ইগুলো ফাইলগুলো বা এখানে যে স্প্রেডশিটগুলো আমাদের আছে তো সেখান থেকে আমরা ওপেন করতে পারি। তো এখন এই মাই ড্রাইভে গেলে এখানে আমাদের যা কাজ করে সবগুলো আমাদের মাই ড্রাইভে গিয়ে অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। তাহলে মাই ড্রাইভ থেকে এখান থেকে আপনার যেই ফাইলটা দরকার সেই ফাইলটা আপনি এখান থেকে ওপেন করতে পারেন। তাই যে ফাইল অপশনে যাওয়ার পরে এখান থেকে যে নিচ দিকে আসবেন, আসার পরে আপনাদের সমস্ত ফাইলগুলো দেখতে পারবেন। তাছাড়া যদি আপনার ড্রাইভে কোনো ফোল্ডারের ভিতরে আপনি কী করে থাকেন, আপনার এই এইটা স্প্রেডশিট আপনার ফোল্ডার রেখা থাকেন, তাই ফোল্ডার থেকে ওপেন করতে পারেন। যেমন আমার যে ফোল্ডার এখানে তৈরি করা আছে কয়েকটা, আমি নাইস ফোল্ডারে ক্লিক করলাম, কাজ করার পরে দিন এই ফোল্ডারের ভিতরে আমার এখানে কী করা আছে এই যে এই স্প্রেডশিটটা আছে। তাহলে এইটা ওপেন করার জন্য এই যে ফাইলটা সিলেক্ট করবো, করার পর ওপেনে ক্লিক, এই যে দেখেন আমার কিন্তু এই ফাইলটা ওপেন হয়ে গেল। তো আমি এই ফাইলটা ওপেন করলাম, তারপরে ধরো এখন আমি আবার এখানে ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে এখন আমি ওপেনে যাই, যার পর এখানে আমরা কোন জায়গা থেকে আমাদের ড্রাইভ থেকে আমরা কি ফোল্ডার থেকে ওপেন করলাম। তাই ফোল্ডার ছাড়া আপনি নর্মালি আমাদের যে ফাইলে এখানে দেওয়া আছে এখান থেকে ওপেন করতে পারি। যেমন এখান থেকে আমার কোনটা পার্সেস অর্ডারটা আমি ওপেন করবো, পার্সেস অর্ডারটা সিলেক্ট করলাম ওপেন, এই দেন আমার পার্সেস অর্ডারটা ওপেন হয়ে গেল। তো এইভাবে আপনি এখান থেকে ড্রাইভ থেকে অথবা ড্রাইভের ফিল্ড ফোল্ডার থেকে আপনার কোনো আপনার যে ফাইল থাকবে বা স্প্রেডশিট থাকবে সেটা আপনি ওপেন করতে পারেন। তারপর আমরা আবার ফাইলে ওপেনে যাই, ওপেনে যাওয়ার পর আমরা ড্রাইভ থেকে দেখলাম, তারপর এখানে আছে শেয়ার উইথ মি। তাহলে শেয়ার উইথ মির মধ্যে আপনার যদি কোনো দেখা গেছে স্প্রেডশিট বা আপনাদের কোনো ফাইল আপনার শেয়ার করে থাকেন, তো আপনার শেয়ারের করে থাকলে সেই শেয়ারের আপনার যে কোন ফাইলগুলো বা স্প্রেডশিট শেয়ার করছেন সেগুলো আপনার এখানে থাকবে। যেহেতু আমরা শেয়ার করে নেই, শেয়ার করলে সেখানে এখানে থাকবে, তখন ওই শেয়ারের এই এখান থেকে আপনারা যা ইচ্ছে করলে আপনাদের সেই ফাইল বা স্প্রেডশিট আপনার এখান থেকে ওপেন করতে পারেন। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আছে স্টার, তাহলে আপনার দেখা গেছে আপনার যখন স্প্রেডশিটে কোনো কাজ করবেন সেই স্প্রেডশিটে যদি আপনি এই যে এখান থেকে স্টার করে রাখেন, এই যে স্টার ইতিহাস অপশন, স্টার করে রাখলে আপনার যে ইম্পর্টেন্ট আপনার স্প্রেডশিটগুলো বা ফাইলগুলো আপনি স্টার করে রাখবেন সেগুলো আপনার স্টার এই অপশনের ভিতরে থাকবে, থাকলে সেই স্টারের অপশন থেকে আপনাদের সেই স্প্রেডশিট বা ফাইলটা আপনার সিলেক্ট করে ইচ্ছাগুলো ওপেন করতে পারেন। ব্যাস এই যে আমরা আমাদের আমাদের স্টার থেকে আমরা কী করলাম আমাদের কোনো ফাইল বা আমরা স্প্রেডশিট ওপেন করলাম। বাস তারপর আমরা আর কোন জায়গা থেকে ওপেন করতে পারি, আমরা আবার ফাইলে যাই ওপেন, বাস স্টারের পরে দেওয়া আছে রিসেন্ট। তাহলে আমরা রিসেন্ট আমাদের যে গেছে যে ধরনের স্প্রেডশিট বা যে ফাইলগুলো আমরা কাজ করে থাকি সেগুলো আমাদের কোথায়, এই যে টুডে, টুডের মধ্যে যেগুলো আজকে আমরা যেগুলো এই করছি যে এখান থেকে তিনটা কিন্তু আজকে আমরা এখানে ওপেন করছি, তিনটা চলে আসছে। তারপর আমরা এখানে এই যে গতকাল আমরা ইয়ারস্টারে যে কাজগুলো করছি এই যে এখানে চলে আসছে, তারপর এখানে আমাদের লাস্ট উইকে যেগুলো করছি এই যে এখানে চলে আসছে। তো এখন আপনার চাইলে রিসেন্ট এই যে লাস্ট মান্থে যেগুলো চলে আসছে, এখন আপনার এগুলো দেখার পরে চাইলে আপনার রিসেন্ট এই অপশন থেকে ইচ্ছা করলে আপনার সেই আপনার ফাইল বা আপনি স্প্রেডশিট ওপেন করতে পারেন। এই যে আমরা ইনভয়েসটা যখন সিলেক্ট করলাম ওপেন, বাস আমাদের ইনভয়েসটা আমরা ওপেন করলাম, বাস এইভাবে আমরা ওপেন করতে পারি। তারপর আমাদের আবার এখন আমরা ফাইলে যাই, ফাইলে যাওয়ার পর ওপেনে যাই, তারপর রিসেন্ট স্যার আমাদের এখন আরেকটা অপশন আছে কি আমাদের আপলোড। তাহলে আমরা আপলোডে ক্লিক করি, তো আপলোডে ক্লিক করে কি করতে পারেন, আপনার যদি কোনো কি করা থাকে আপনার ড্রাইভে বা ড্রাইভের কোনো ফোল্ডারের মধ্যে আপনার কোনো স্প্রেডশিট সেভ করা থাকে, যেমন আমরা অফলাইনে আমরা যে এক্সেলের মাধ্যমে যদি কোনো স্প্রেডশিট আমরা সেভ করে রাখি, মানে অফলাইনে আমরা যে মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা যদি কোনো শিট তৈরি করে আমরা কি করে রাখি সেটা আমরা ফাইল সেভ করে রাখি ইচ্ছা করলে, আমাদের সেই অফলাইনের এক্সেলের সেই শিটটাকে বা স্প্রেডশিটটাকে আমরা ইচ্ছা করলে এখানে কি করে ওপেন করে আমাদের এই গুগল শিটের আমরা এই অনলাইনে গুগল শিটের মধ্যে ইচ্ছাগুলো আমরা কাজ করতে পারি। তো আমাদের এখানে কাজ করলে কী হয়ে যাবে, যেমন অফলাইনে আমাদের ড্রাইভে বা ফোল্ডারে সেভ থাকে, কিন্তু এখানে সরাসরি আমাদের গুগল ড্রাইভের ভিতরে সেটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে যদি আমরা এটা কী করি এখান থেকে ওপেন করি সেই ক্ষেত্রে। তাহলে বিষয়টা আমরা দেখি, তাহলে আমরা এখানে আপলোডে আসার পরে আমরা এই যে সিলেক্ট ফাইল ফ্রম ইউর ডিভাইস আমরা এখানে ক্লিক করবো, বাস ক্লিক করার পরে এখন আমাদের ফাইলটা কোথায় আছে, তাহলে আমাদের ড্রাইভের আমার এখানে ডকুমেন্টের ভিতরে আছে, এই যে আমার এমপ্লয় স্যালারি নাম, এটা আমার অফলাইন এক্সেল থেকে ফাইলটা আমি সেভ করে রাখছি। তাহলে এখান থেকে এটা আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করে সিলেক্ট করি, তারপর ওপেনে ক্লিক,
বাস আমাদের এখানে আমরা যেটা এখানে কি করলাম আমরা ওই আপলোড করলাম আমাদের সেই শীটটা এখানে কি আমাদের স্প্রেডশিটে আমাদের এখানে চলে আসলো তাহলে আমরা এমপ্লয় স্যালারি নামে আমাদের এখানে কি আমাদের এটা চলে আসলো তাহলে এইভাবে আপনারা কি করতে পারেন আপনারা বিভিন্ন ভাবে আপনারা কি করতে পারেন আপনাদের ওই যে ইগুলো করা থাকবে আপনাদের স্প্রেডশিট বা ফাইলগুলো আপনাদের করা থাকবে সেটা ড্রাইভে হতে পারে বা শেয়ারে থাকতে পারে বা স্টারে থাকতে পারে রিসেন্টে থাকতে পারে বা আপনারা অফলাইনে এক্সেলের কোনো আপনারা দেখা গেছে এরকম শিট মানে দেখা গেছে আপনার স্প্রেডশিট আপনার যদি ফাইল আপনার সেভ করে রাখেন তো সেইটা আপলোড করে ইচ্ছা করলে আপনার কি করতে পারেন আপনার গুগল শিটের মধ্যে আপনারা এখানে ওপেন করে ইচ্ছা করলে আপনার কাজ করতে পারেন তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ওপেন স্প্রেডশিট অর ফাইল অন গুগল শিট এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপনি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।